আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি এলইডি টিভি এসেছে, আর এই এলইডি টিভিটির সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, কোনো কালার নেই এবং টিভিটি শুধুমাত্র ব্লু কালারের মতো হয়ে আছে। আর ছবিটির মানুষগুলো দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাদের চেহারা নেগেটিভ হয়ে আছে ছবিগুলো। এই সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে। সমস্যাটি হওয়ার পিছনে কিছু কারণ আছে, সেগুলো হচ্ছে আমাদের এই ডিসপ্লেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এ ধরনের সমস্যাটি হতে পারে। আবার ডিসপ্লেতে এলবিডিএস কেবল আছে। এই যে দেখুন, এই যে ডিসপ্লের যে টিকন বোর্ড, এই বোর্ডে যদি কোনো ভোল্টেজ ড্রপ খায় বা মিসিং থাকে, এ ধরনের সমস্যা হয়ে থাকে। আবার এই যে এলবিডিএস কেবল আছে, এই কেবলের বিভিন্ন কানেকশন যদি ডিসকানেক্ট হয়ে থাকে, অথবা এই যে কার্ড আছে, কার্ড থেকে যদি কোনো পয়েন্ট মিসটেক করে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। আবার সফটওয়্যার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এই কার্ডের থেকে যে সফটওয়্যার যদি আমাদের ডিসপ্লের সাথে না মিলে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। এ ধরনের সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে, তা আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাছে যে টিভিটি এসেছে সেই টিভিটি কীভাবে সমাধান করা যায়। সমাধান করার জন্য আমি প্রথমেই ফার্স্ট আমার যে স্টেপ, সেই স্টেপটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, প্রথমে আমি চলে যাব আমাদের এই টিভির যে সার্ভিস মেনু অথবা ফ্যাক্টরি সেটিং, সেই ফ্যাক্টরি সেটিংয়ে যাব। ফ্যাক্টরি সেটিংয়ে যে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা ওকে করে বা চেঞ্জ করে দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। আর ওকে করার জন্য আমাদেরকে ফ্যাক্টরি সেটিংয়ে প্রবেশ করার জন্য রিমোটের কিছু বাটন আমাকে ওকে করে বা বাটন চেপে তারপরে কিন্তু ফ্যাক্টরি সেটিংয়ে ঢুকতে হয়। আর এই ফ্যাক্টরি সেটিং কিন্তু এক এক টিভিতে এক এক রকমভাবে ঢুকতে হয়। এলজি টিভিতে একরকম, সনি টিভিতে একরকম, সিঙ্গার টিভিতে একরকম। এগুলো অবশ্য আপনারা গুগলে সার্চ দিলে বা ইউটিউবে সার্চ দিলে অনেক সময় পেয়ে থাকবেন। আমি এই টিভিতে কীভাবে ঢুকতে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমি যে কোডটি চাপ দেবো, দেখুন আমাদের এই রিমোটে মেনু যে বাটনটি আছে, মেনু বাটনটি আমি ওকে করে নিচ্ছি। মেনু বাটনটি চাপ দেওয়ার পর দেখুন মেনুর একটি চার্ট এসেছে নিচে। এই চার্টটি আসার পর আমি চাপ দিচ্ছি, দেখুন এই যে 1147, 1147 চাপ দেওয়ার পর দেখুন আমার এই টিভিটির বাঁ দিকে একটি, দেখুন সার্ভিস মেনুর একটি চার্ট এসেছে। আর এই চার্টটি কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না, কালারটি আমাদের ডিস্টার্ব হয়ে আছে এবং ছবিটি নেগেটিভ হয়ে আছে। আপনাদেরকে কষ্ট করে বুঝে নিতে হবে লেখাগুলো। আমি প্রথমেই এই সমস্যাটি সমাধান করার জন্য যে অপশনে ঢুকে প্রবেশ করব সেই অপশনটির নাম হচ্ছে প্যানেল সেটিং। দেখুন আমাদের উপরে আছে শিপিং আইনিট, এজিং মোড, এডিসি অ্যাডজাস্ট, পিকচার সেটিং, সাউন্ড সেটিং, জেনারেল সেটিং, ডিব্যাগ, তারপর আছে কিন্তু প্যানেল সেটিং। প্যানেল সেটিংয়ে আমি আমাদের এই যে মার্কটি প্যানেল সেটিংয়ের উপর নিয়ে আসতে হবে। আর নিয়ে আসার জন্য এই যে আমাদের দেখুন এই যে ইন্টার বাটনের নিচে যে ডাউন বাটনটি আছে, ডাউন বাটনটি চাপ দিলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই প্যানেল সেটিংয়ের উপর মার্কটি চলে আসবে। প্যানেল সেটিংয়ের উপর মার্কটি আসার পর আমাদেরকে এই যে রিমোটের ইন্টার বাটন আছে, ইন্টার বাটনটি ওকে করতে হবে। ইন্টার বাটন ওকে করার পর দেখুন আমাদের চার্টটি পরিবর্তন হয়ে আর অন্য একটি চার্টে এসে গেছি আমরা। এই চার্টে দেখুন কিছু লেখা আছে, এখানে আছে দেখুন ব্যাকলাইটে PWM ফ্রিকোয়েন্সি, তারপরে আছে সঠিক বোঝা যাচ্ছে না DCR, ব্যাকলাইট ভ্যালু, এলবিডিএস ম্যাপ। আসলে এই এলবিডিএস ম্যাপ, প্যানেল ডিভিশন, এ ধরনের অপশন থেকে কিন্তু আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে থাকে। আমি প্রথমেই চলে যাচ্ছি এলবিডিএস ম্যাপ। আর এলবিডিএস ম্যাপে যাওয়ার জন্য আমাদের এই যেটা আবারও এই ডাউন বাটন, ডাউন বাটনটি চেপে নিচে এসে এলবিডিএস ম্যাপের উপর আমাদের মার্কটি আনতে হবে। মার্কটি হয়ে গেলে তারপরে আমরা ওকে করবো। দেখুন ইন্টার বাটন দিয়ে আমরা ওকে করে নিচ্ছি। ওকে আসলে না, ওকে ওকে করতে হবে না, এখানে যেতে হবে লেফট এবং রাইট যে বাটনটি আছে এগুলো চেঞ্জ করে আপনি লেফট এবং ডাউন রাইট যে বাটনটি আছে সেগুলো আমি দেখুন আমি অলরেডি লেফট বাটনটি চাপ দিয়েছি। আমাদের স্ক্রিনের দেখুন ইয়াটা নেগেটিভ যেটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবি নেগেটিভটা কিন্তু চলে গিয়েছে, কিন্তু কালার কিন্তু এখনও ফিরে আসেনি। আমি আবারও এই যে লেফট এবং রাইট এই বাটনগুলো চাপ দিচ্ছি, দেখুন লেফট বাটনটা আবারও চাপ দিচ্ছি কিন্তু আমাদের ইয়াটা চেঞ্জ হচ্ছে না, যে মার্কে যে লেখাগুলো আছে এখানে লেখা আছে যেই দা। আমি রাইট বাটনটা আবারও চাপ দিচ্ছি, রাইট বাটনটি চাপ দেওয়ার পরে কিন্তু দেখুন আমাদের টিভির স্ক্রিনটি আবারও কিন্তু নেগেটিভ হয়ে গেছে। আমি সেজন্য আবারও এই লেফট বাটনটি চাপ দিচ্ছি, এখনও কিন্তু আমাদের নেগেটিভটি চলে গেছে কিন্তু আমাদের কালারটি ঠিক হয়নি। আর এই কালারটি ঠিক করার জন্য আমি চলে যাব আর একটি অপশন, দেখুন আমাদের নিচে লেখা আছে প্যানেল ডিভিশন।
এই প্যানেল ডিভিশনে আমি গিয়ে দেখব আমাদের কালারটি ওকে সমস্যাটি সমাধান হয় কিনা, এবং প্যানেল ডিভিশনে গিয়ে আমি দেখুন আমাদের রিমোটে যে রাইট বাটনটি আছে, রাইট বাটনটি আমি চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর কিন্তু আমাদের টিভিতে ছবিই চলে গিয়েছে, কালো হয়ে গেছে। আর কালো সমস্যাটি দূর করার জন্য আমি আবারও আগের যে অপশনটি ফিরে আসার জন্য আগে আমি রাইট বাটন চাপ দিয়েছিলাম, এখন কিন্তু আমি লেফট বাটন চাপ দিচ্ছি। দেখুন লেফট বাটন চাপ দেওয়ার পর আমাদের ওয়ান ডিভিশনই আছে, কিন্তু আমাদের যে ছবিটি যে ব্লু হয়েছিল সেই ব্লুটি কিন্তু এখন কালারে ফিরে এসেছে, এবং যেখানে যে কালার সেই কালারই কিন্তু দেখাচ্ছে। আমি ডিসলাইনটি খুলে নিয়েছি, আসলে এই ধরনের অনেকগুলো ভিডিও করার পর আমার ভিডিওগুলো কপিরাইট ধরেছে, যার কারণে আমি ডিসলাইনের ছবিগুলো বেশিক্ষণ আপনাদেরকে দেখাতে পারছি না। আর তবে আমাদের যে সমস্যাটি ছিল সমস্যাটি কিন্তু সমাধান হয়ে গেছে। আমি এখন আমাদের এই যে সেটিং ফ্যাক্টরি সেটিং নিয়ে এসেছিলাম, এই ফ্যাক্টরি সেটিং থেকে বের হওয়ার জন্য আমি দেখুন রিমোটে এক্সিট নামে যে এক্সিট অর্থাৎ বাইর হয়ে যাব, এই বাটনটা আমি চাপ দিয়ে নিচ্ছি। দেখুন চাপ দেওয়ার পরে আমাদের চারটি কিন্তু চলে গেছে, দুইবার আমি চাপ দিয়ে নিয়েছি, এবং আমাদের টিভিটি কিন্তু এখন সম্পূর্ণ ওকে হয়ে গেছে। দেখুন নো সিগন্যাল লেখাগুলো কত সুন্দর পরিষ্কার, এবং আমাদের দেখুন রিমোটে যে মিউট বাটনটি চাপ দেওয়া আছে, মিউটের অপশনটি কিন্তু কালার আছে, দেখুন লাল কালার এখানে আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটি কীভাবে সমাধান করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এ ধরনের আরও পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।